গণতন্ত্র পুনরুদ্ধার, রাজ্যের মানুষকে বিজেপির হাত থেকে মুক্ত করা, রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত করা সহ মা মাটি মানুষের দল তৃণমূল পশ্চিমবঙ্গে যেভাবে মানুষের সেবায় কাজ করছে সেভাবে কাজ করে যেতে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূলের জেলা মহকুমা বিধানসভা এলাকার নেতারা। 45 কমলপুরের প্রতিটা গ্রাম প্রতিটা মহল্লায় প্রচারে তেজি ভাব আনতে চলেছে দলের নেতারা। আর জানুয়ারি 45 কমলপুর বিধানসভার হালাহালিতে সাধারণ পরিবারের হাতে 100 শীতের কম্বল তুলে দেন জেলা তৃণমূলের সভাপতি সুমন্দে, চেয়ারম্যান চন্দনমোহন চৌধুরী, দলের উপজাতি সেলের নেতা অভিজিৎ দেববর্মা প্রমুখ। ইদানিং দলের পক্ষে নেতারা 45 কমলপুর, 46 সুরমা, 47 আমবাসার প্রতিটি জনপদে দলের আগামী কর্মসূচি সহ প্রতিশ্রুতিপত্র নিয়ে মানুষের সাথে মত বিনিময় করছেন। ভালো সারা পড়েছে বলে জানান জেলা সভাপতি সুমন্দে অভিজিৎ দেববর্মা। শিক্ষার্থী, সবুজ সাথী, সমস্ত প্রকল্প এখানে বাস্তবায়িত হবে।